আসসালামু আলাইকুম, আমি ডক্টর আয়েশা। ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার্সদের লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাকে অনুপ্রাণিত করার জন্য। নর্মাল ডেলিভারি আমরা পেশেন্ট ডক্টর সবাই চাই এবং সবাই চাই নর্মাল ডেলিভারির সংখ্যাটা বাড়ুক, কিন্তু যে হারে বাড়া উচিত ঠিক সে হারে কিন্তু নর্মাল ডেলিভারির সংখ্যাটা বাড়ছে না। একটা স্টাডিতে দেখা গেছে সিজারিয়ান সেশনের হার এত বেশি হওয়ার যে প্রধান কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে ম্যাটারনাল রিকোয়েস্ট, বা মারা নিজেরাই এই নর্মাল ডেলিভারি থেকে সরে আসেন। নর্মাল ডেলিভারি থেকে মারা কেন সরে আসেন সেটা নিয়ে আমার একটা ছোট্ট অবজারভেশনে তিনটা কারণ আমি দেখেছি। তা হলো মারা যোনিমুখ কাটাটাকে খুব ভয় পান ডেলিভারির সময়, এছাড়া ব্যথাটাকে খুব ভয় পান। আরেকটা হচ্ছে যে আসলে ওই ডেলিভারির সময় হসপিটালে কি হবে, কি করা হয় এটা নিয়ে মাদের খুব ভালো কোনো ধারণা থাকে না। তো যোনিমুখ কাটা নিয়ে আমি আমার আগের ভিডিওগুলোতে কথা বলেছি যে আসলে এই কাটা এবং সেলাই করা পুরো ব্যাপারটাই করা হয় অবশ্যই ইনজেকশন দেওয়ার পরে, এবং এর এই দাগটা একদমই থাকে না, পরে একদম স্বাভাবিক হয়ে যায়। আর এছাড়া ব্যথামুক্ত যে ডেলিভারির কথা বলা হয় সেখানেও আসলে ব্যথা কিছুটা থাকে কিন্তু কমে আসে, ব্যথার যে তীব্রতা সেটা অনেকটা কম থাকে, কিন্তু এটা সাইড ইফেক্টও আছে। এছাড়া এই সুবিধাটা যেটা আমরা এপিডুরাল অ্যানালজেসিয়া বলা হয় এটা দিয়ে যে ডেলিভারিগুলো করা হয় সেখানে কিন্তু সব হসপিটালে এই ধরনের সুবিধা নাই, কিছু কিছু হসপিটালে আছে এবং এটা খুবই ব্যয়বহুল, সব মাদের এই সুবিধাটা নেওয়াও সম্ভব না। তাহলে আমরা যে জায়গাটায় কাজ করতে পারি তা হলো ডেলিভারির সময়টা নিয়ে মাদের মনে যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে, সেই সময়টা নিয়ে যদি আমরা একটু কাজ করি, আমরা মাদেরকে একটা ধারণা দিই এবং মারা এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করেন, প্রত্যেকটা ফলো আপে ডক্টরদেরকে জিজ্ঞেস করেন, তাহলে দেখা যায় যে ওনারা এই ভয়টা ওনাদের মধ্যে থেকে অনেকটাই কমে যাবে এবং ওই সময়টা মারা অনেকটাই ধৈর্যের পরিচয় দিতে পারবেন। আজকে আমি এই ঠিক ডেলিভারি পিরিয়ডে আমরা আসলে হসপিটালে কি করা হয় ওই প্রোটোকলটা নিয়ে একটু কথা বলব। সাধারণত 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহর মধ্যেই সাধারণত ডেলিভারিটা হয় এবং একজন মা কখন বুঝবেন যে ওনাকে হসপিটালে আসতে হবে। প্রথমত মার যে ডেলিভারি পেইনটা হবে তার লক্ষণগুলো হচ্ছে যে ব্যথাটা থেমে থেমে হবে, সময়ের সাথে তীব্রতাটা বাড়বে, ব্যথানাশক ওষুধ খেলেও ব্যথাটা কমবে না এবং ব্যথাটা কোমর থেকে শুরু হয়ে সামনের দিকে ছড়িয়ে যাবে। এই ধরনের লক্ষণ যখন দেখবেন মা তখন অবশ্যই মাকে হসপিটালে চলে আসতে হবে। এছাড়া আরও দুটি লক্ষণ হচ্ছে যদি যোনিপথ দিয়ে রক্তস্রাব হয়, এছাড়া অনেক বেশি পানি পাবে নেমে আসে এবং জামাকাপড় ভিজে যায়, তাহলে অবশ্যই মাকে বুঝতে হবে যে এটা ডেলিভারির লক্ষণ এবং মাকে হসপিটালে আসতে হবে। হসপিটালে আসার পরপর একজন সিস্টার অথবা ডক্টর পেশেন্টকে অ্যাটেন্ড করেন এবং প্রাথমিক কিছু এক্সামিনেশন করা হয়, যেমন মার টেম্পারেচার দেখা হয়, ব্লাড প্রেশার দেখা হয়, পালস দেখা হয় এবং বাচ্চার হার্টবিট দেখা হয়, একটা অ্যাডমিশন সিটিজি করা হয় যে বাচ্চার সব কিছু ভালো আছে কিনা তা দেখার জন্য, ব্যথাটা কতটুকু সময় থাকছে এবং ব্যথাটা কত সময় পরপর আসছে এই জিনিসগুলো দেখা হয়। ইন্টারনাল এক্সামিনেশন করা হয় যে বাচ্চা যোনিমুখটা কতটুকু খুলেছে এবং বাচ্চার পজিশন, বাচ্চার মাথাটা কোন জায়গায় আছে এই জিনিসগুলো দেখার জন্য আমরা যে এক্সামিনেশনটা করি সেটাকে ইন্টারনাল এক্সামিনেশন বলা হয়। এবং এই সব এক্সামিনেশন করার পরে পেশেন্টের সাথে যে লোকজন আসেন তাদেরকে কাউন্সেলিং করা হয় এবং জানানো হয় পেশেন্টের অবস্থা সম্পর্কে, এবং একজন ডোনার রাখতে বলা হয় যাতে ডেলিভারির সময় যদি প্রয়োজন হয় তাহলে যেন অবশ্যই ব্লাড পাওয়া যায়। এছাড়া কিছু প্রয়োজনীয় টেস্ট আছে যেটা ডেলিভারির সময় যদি আগে না করানো থাকে তাহলে অবশ্যই সে সময় আমরা করতে দিই। সাধারণত ডেলিভারি পেইন নিয়ে মারা যখন আমাদের কাছে আসেন তখন মা দুইটা ফেজে থাকতে পারে, একটা হচ্ছে ল্যাটেন্ট ফেজ আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফেজ। একটু সহজ করে বলি, ল্যাটেন্ট ফেজটা হচ্ছে যে এই সময়টা মার ব্যথাটা খুব বেশি পরিমাণে থাকবে না, অল্প অল্প পরিমাণে থাকবে এবং জরায়ুর মুখটাও খুব বেশি খুলবে না, কিন্তু মা লেবারে আছেন। তো এই সময়টা নির্দিষ্ট কোনো সময় সীমা নাই, অনেক সময় দেখা যায় এই অবস্থায় ল্যাটেন্ট ফেজে মা 24 ঘন্টাও থাকতে পারেন এবং এই সময়টা কিন্তু মাকে আমরা অবজারভেশনে রাখি এবং এখানে আমরা মাকে তেমন কোনো মেডিসিন দেওয়া হয় না, শুধুমাত্র বাচ্চার হার্টবিট দেখা হয়, মার প্রেশার দেখা হয়, তারপর ব্যথাটার তীব্রতা দেখা হয়, এই জিনিসগুলো শুধু এই সময়টা দেখা হয়। আর অ্যাক্টিভ ফেজটা হচ্ছে
যখন মার এই ব্যথাটা আস্তে আস্তে বাড়বে এবং জরায়ুর মুখটা খুলতে থাকবে তখন একটা নির্দিষ্ট সময় আমরা বলতে পারি যে মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যে মার ডেলিভারি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মার ডেলিভারিটা হয়ে যাওয়ার কথা যখন মা এই অ্যাক্টিভ ফেজে যান তখন মাকে আমরা লেবার রুমে নিয়ে আসি এবং ওখানে মার সাথে একজন ওনার একজন সহযোগী থাকেন যে মাকে সাহায্য করবেন এবং মার যখন ব্যথাটা হবে তখন ওনার কাজ হচ্ছে যে মাকে কাউন্সেলিং করা সান্ত্বনা দেওয়া এবং পিঠ এবং কোমর এগুলো একটু ম্যাসেজ করে দেওয়া তাহলে মার ব্যথার পরিমাণটা একটু সহনীয় পর্যায়ে আসবে এবং এই সময় মাকে আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ শিখিয়ে দিই এগুলো করলেও কিন্তু ব্যথার পরিমাণটা কম অনুভূত হয় মা ওনার নিজের মতো করে হাঁটাচলা করতে পারবেন বসতে পারবেন হাঁটতে পারবেন শুতে পারবেন যেভাবে ভালো লাগে উনি ঠিক সেভাবে থাকতে পারবেন এতে কোনো অসুবিধা নেই আর খাবারের ব্যাপারে এই সময়টা মা তরল জাতীয় খাবার আমরা খেতে বলি এই সময় কিন্তু শক্ত খাবার খাওয়া যাবে না এবং যে ইন্টারনাল এক্সামিনেশনটা আমরা করি সেটা সাধারণত দেখা যায় 2 থেকে 3 ঘন্টা পরপর ইন্টারনাল এক্সামিনেশনটা করা হয় যখন মার জরের মুখ পুরোটাই খুলে যাবে এবং বাচ্চার মাথা নিচের দিকে নেমে আসবে তখন আমরা মাকে লেবার টেবিলে উঠিয়ে দিই এবং লেবার টেবিলে উঠানোর পরে মাকে আমরা পুশ করতে বলি যখন বাচ্চার মাথাটা একদম যোনি মুখে চলে আসবে তখন যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটা ইনসিশন দেই বা কাটি ওই যোনি মুখে যদি প্রয়োজন না হয় তাহলে আমরা কাটি না এবং অবশ্যই এক্ষেত্রে একটা অবশির ইনজেকশন দিয়ে তারপরে কাটা হয় এবং বাচ্চার মাথাটা যখন বের হয়ে আসে বেবিটার পুরো শরীর যখন ডেলিভারি হয়ে যায় বাচ্চাটা তারপর পর কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যে বাচ্চাটা কখন কাঁদবে এবং বাচ্চাটা যখন কাঁদে তখন মা এবং ডক্টর দুজনের মধ্যেই কিন্তু স্বস্তি ফিরে আসে এবং ডেলিভারির পরপর আমরা বাচ্চার যে কর্ডটা আছে একটু সময় পরে আমরা এই বাচ্চার কর্ডটা কাটি এবং বাচ্চাটাকে আমরা ইমিডিয়েট কেয়ারের ওখানে দিয়ে দিই এবং মার গর্ভফুল বের হয়ে আসার জন্য অপেক্ষা করি এবং গর্ভফুল বের হয়ে আসার পরে আমরা ওই এপিসিওটমি যদি দেওয়া হয় তাহলে সেই জায়গাটায় আমরা সেলাই দিয়ে দিই অবশির ইঞ্জেকশন দিয়ে তারপরে আমরা সেলাই দিয়ে দিই এবং যখন গর্ভফুলটা বের হয়ে যায় ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে এরপরও আমরা 1 ঘন্টা মাকে অবজারভেশনে রাখি লেবার রুমে তারপর আমরা মাকে নর্মাল বেডে দিয়ে দিই এবং বাচ্চাটা মার কাছেই থাকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য এবং যদি সব কিছু ভালো থাকে মা কিন্তু নর্মাল খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং এটাই হচ্ছে নর্মাল ডেলিভারি সুবিধা যে ডেলিভারির পরপরই কিন্তু মা তার নর্মাল লাইফে ফিরে যেতে পারেন আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 24 ঘন্টা মাকে আমরা অবজারভেশন রেখে তারপর ছাড়পত্র দিয়ে মাকে বাসায় পাঠিয়ে দিই এবং 7 দিন পরে আবার আমাদের কাছে চেক আপে আসতে বলি এটা হচ্ছে পুরো হসপিটাল প্রোটোকল যে ডেলিভারির পিরিয়ডটা আসলে মোটামুটি এরকমই হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে সব কিছু ঠিকঠাক হয় না বাচ্চার মাথা নামছে না ডেলিভারি টাইমটা বেশি হয়ে যাচ্ছে এবং বাচ্চা অনেক সময় ভেতরে পায়খানা করে দেয় এছাড়া অন্যান্য আরও অন্য ধরনের কমপ্লিকেশানস যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সিজারিয়ান সেকশন লাগে এবং সেটা অবশ্যই আমরা পেশেন্টের অ্যাটেন্ডেন্স যারা থাকেন ওনাদের সাথে কাউন্সেলিং করে তারপরেই করা হয় তো আজকে আমি নর্মাল ডেলিভারির প্রোটোকলটা নিয়ে কথা বললাম যাতে মারা একটু ধারণা নিতে পারেন এবং ধৈর্য সহকারে ডেলিভারির সময়টা অপেক্ষা করতে পারেন আমি আমার নেক্সট ভিডিওতে সিজারিয়ান সেকশনের হসপিটাল প্রোটোকল নিয়ে কথা বলবো যাতে মাদের একটা ধারণা হয় এবং ওনাদের ভয়টা অনেক কমে যায় ধন্যবাদ সবাইকে